জলশক্তি প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত বরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জোর কদমে কাজ চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। 2024 সালের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। কালিয়াগঞ্জ ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই জলশক্তি প্রকল্পে পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। এর জন্য 16টি রিজার্ভার নির্মাণ হবে বৃহস্পতিবার, এমনটাই জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। বৃহস্পতিবার বালুরঘাট শহরের নাট্য মন্দিরে অনুষ্ঠিত হল নিখিল ভারত সমবায় সপ্তাহের জেলা পর্যায়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিদিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, কোঅপারেটিভ ব্যাংকের স্পেশাল অফিসার বিপ্লব খাঁ সহ অন্যান্যরা। এদিন সাংস্কৃতিক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিখিল ভারত সমবায় সপ্তাহ পালন করা হয়। এদিন বেশ কয়েকটি সমবায় দলকে ঋণ প্রদান করা হয়। ডিওয়াইএফআই এর দক্ষিণ দিনাজপুরের বংশীয়ারী লোকাল কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের দর্গাপাড়া এলাকায় মঞ্চ বেঁধে এই কর্মী সভার আয়োজন করা হয়। মঞ্চে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন নিয়োগ দুর্নীতিতে জড়িতদের গ্রেপ্তার, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সহ অন্যান্য দাবিতে সরব মীনাক্ষী দেবী। বৃহস্পতিবার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হল ইটাহার ব্লকের শ্রীপুর এলাকায়। এদিন দক্ষিণ ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু সহ অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা নিতে শিবিরে ভিড় জমান সাধারণ মানুষ। উল্লেখ্য, গত 1 নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। এদিন কৃষক বন্ধু প্রকল্পের শুভেচ্ছা বার্তা জানানো ও লিফলেট তুলে দেওয়া হয় বেনিফিশিয়ারিদের। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি আধিকারিক শঙ্কর চন্দ্র দাস, যুগ্ম অধিকর্তা দেবেন্দ্র রায়, ব্লক কৃষি আধিকারিক ডেনিশ রায় সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ শহরের সেচ কলোনির দক্ষিণ আখানগর নাম সংকীর্তন কমিটির উদ্যোগে শুক্রবার 1 অগ্রহায়ণ থেকে 24 প্রহর ব্যাপী নাম সংকীর্তন শুরু হতে চলেছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এলাকার মানুষেরা একত্রিত হয়ে মঙ্গল ঘট নিয়ে কালিয়াগঞ্জের শ্রীমতী নদীতে জল ভরার জন্য একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে। রায়গঞ্জ শহরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় লিটল ফ্লাওয়ারে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন সন্ধ্যায় শহরে বিধানমন্ত্রী অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক দীপক বর্মন এবং প্রাক্তন শিক্ষিকা উষা ভৌমিক সহ অন্যান্যরা। নাচ গান কবিতা আবৃত্তিতে মেতে ওঠে কচিকাঁচারা। বালুরঘাটে বালুছায়া সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক উপভোক্তার হাতে ঋণ এবং সংস্থাপত্র তুলে দেওয়া হল, যার মধ্যে বেশ কিছু স্বনির্ভর দলও রয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। মূলত সংখ্যালঘু স্বনির্ভর করবার লক্ষ্যে এই ঋণ প্রদান বলে জানা গিয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বৃহস্পতিবার দুপুরে হেমদাবাদ ব্লকের ইসমাইল হাই মাদ্রাসা উদ্বোধন করা হল সেফ স্পেসের। মূলত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাজ সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে অবগত করার পাশাপাশি নারী পাচার শিশু পাচার রুখতে স্পেশাল ক্লাসরুম উদ্বোধন করা হয়। এদিন সিনি পক্ষ থেকে আখতারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কমরেড শিবদাস ঘোষ জন্ম শতবর্ষ এবং মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উপলক্ষে পথসভা করল এসিসিআই। এদিন দলের পক্ষ থেকে রায়গঞ্জ শহরে ঘড়িমোড়ে কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন দলের কলকাতা জেলা কমিটির সদস্য শান্তি ঘোষ, এছাড়াও দলের জেলা সম্পাদক দুলাল রাজবংশী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রাস্তার কাজের জন্য নিয়ে যাওয়া বালি এবং পাথর বোঝায় লরি আটকে দিল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলি চক এলাকায়। যদিও বাদ রাস্তা বেহাল থাকা নিরাপত্তার কথা ভেবে গাড়ি আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। অন্যদিকে পুলিশের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ শাসক দল এই লরি যাতায়াত বন্ধে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল অঞ্চল চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা। গ্রামীণ স্তরে বিভিন্ন কমিটিগুলিকে নিয়ে 16টি ব্লক কমিটি নাম ঘোষণা করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কোচবিহার নিউ টাউন সংলগ্ন জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে নাম ঘোষণা করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব। এদিন তার সাথে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্যরা। চোখের চিকিৎসা, রাজ্য সরকারের গৃহীত চোখের আলো প্রকল্পে বিনামূল্যে 25 জন রোগীর চোখের অপারেশন করা হলো মালদার চাঁদপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। উল্লেখ্য, 21 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোখের আলো প্রকল্প চালু করেছিলেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পর জেলা চাঁদপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই বিনামূল্যে চক্ষু অপারেশন করানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মতো চলতি বছরের মে মাস থেকে প্রতিনিয়ত চোখের অপারেশন করা হচ্ছে হাসপাতালে। বৃহস্পতিবার ইটাহার ব্লকের ভদ্রশিলা এলাকায় অনুষ্ঠিত হল কার্তিক পুজো। নিয়ম নিষ্ঠা মেনে এই এলাকার প্রতি বছরের মতো এবারও কার্তিক পুজোর আয়োজন করা হয়। ফলে আনন্দ মুখর হয়ে ওঠে গ্রামের সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা পাল সহ অন্যান্যরা।